আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সামনে কোরবানির ঈদ, তাই আজকে আমি এসেছি বিখ্যাত বিলাসীপাড়ার সেই পশুর বাজারে। আজকে আপনাদেরকে দেখাবো যে পশুর বাজারে পশুর দাম কিরকম যাচ্ছে। আমাদের বাহনটাকে এখানে রেখে যাব এখন বাজারের দিকে। আমার ডান হাতেই দেখতে পাচ্ছেন এখানটাই রয়েছে সেই পশুর বাজার। বিলাসীপাড়া কলেজের একটু উত্তর পূর্ব দিকেই রয়েছে এই বাজার। চারদিকে শুধু মানুষের হইহাল্লা, ছাগল ভেড়ার ডাক, মানুষের কোলাহল, কারণ সামনে আছে কিছুটা দিন বাকি। সবাই চাইছে তাদের নিজের কোরবানির প্রিয় পশুটাকে কিনতে। বাজারে ঢুকতেই দুই দিকে দেখলাম এখানে হাঁস মুরগি এগুলো বিক্রি করতেছে লোকেরা। বিলাসীপাড়ার আশেপাশে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে তারা এই হাঁস মুরগিগুলো বিক্রি করতে, আরো কতজনে এসেছে কিনতে। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পশুর বাজার। তো আসুন আজকে আপনাদেরকে দেখাই এই পশুর বাজারে কত হরক রকমের ছাগল ভেড়া এগুলো উঠেছে, এবং সাথে দরদামও করে আপনাদেরকে দেখাবো। কিরম দাম? এটা দাম কত দিচ্ছেন? এটা দাম কত দিচ্ছেন? দাম দিছিলাম 10,000। ওরে বাবা, এত দাম! এটা কত? হুম, 12,000। বাপরে, দেহি দুই একটা দেহি আরো দেহি আইলাম, কেবল ঢুকলাম দেহি। প্রিয় দর্শক, এবারে আসুন ঘুরে আসি ঘরের ভেতর থেকে। বাইরে এই রৌদ্রের মধ্যেও মানুষ তাদের ছাগল এবং ভেড়াগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানেন? এই ঘরের ভিতরে একদমই জায়গা হচ্ছে না। এই বাজারে কম করে হলেও 500 থেকে 1,000 ছাগল ভেড়া এগুলো বিক্রি হয়ে থাকে। কিরম দাম এটা ভাই? এটা কিরম দাম? দেখতেছি তো দেহি দামে বললে নিম অবশ্যই। কিরম দাম? কোনটার কত দিচ্ছেন? আচ্ছা, কিরম দাম দিচ্ছেন? কত দাম দিছেন? কোনটা কত? সান কত চাইছেন? হ্যাঁ, 15,000। মাই গড, Bye.
এটা কত দাম দিছে? 14,000। প্রিয় দর্শক, দেখা তো অনেক হলো, এবার বাড়ি ফেরার পালা। আপনার কোরবানির পশু আপনি কি কিনেছেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে আর একটা অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।